স্পাইস মানি আইডি সম্পূর্ণ ফ্রিতে নিজে থেকে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, আপনাকে আর আমাদেরকে ডকুমেন্ট বা টাকা পেমেন্ট করার দরকার নেই, আপনি নিজে থেকেই স্পাইস মানি আইডি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোরে যান, ওখানে স্পাইস মানি অধিকারী অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করে ইনস্টল করার সময় সমস্ত লোকেশন পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপরেই দেখবেন আইডি পাসওয়ার্ডের ঠিক নিচেই আছে জয়েন বাটন, লাল রঙের জয়েন বাটনে টাচ করবেন। টাচ করার পরে ওখানে মোবাইল নাম্বার দিতে বলবে, আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে লাগানো থাকে। তো ওখানে অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার এবং ওটিপি ভেরিফাই হওয়ার পরেই একটা পেজ আসবে। পেজের একদম প্রথমেই দেখবেন অপশনাল ডিস্ট্রিবিউটার কোড বলে একটা অপশন আছে, ওখানে কী দেবেন, আমাদের ডিস্ট্রিবিউটার আইডি 192158, এই কোডটা দেবেন। আরেকবার বলে দিচ্ছি, 192158, এই কোডটা দিলেই দেখবেন সৌভিক সৌভিক প্রামাণিক বলে আমার নাম কিন্তু চলে আসবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটার কোডটা কিন্তু মাস্ট আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু ডকুমেন্টগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো এবং ভবিষ্যতে আপনার আইডিতে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ডিস্ট্রিবিউটার কোড দেওয়ার পরেই নিচে দেখবেন অনেকগুলো স্টেপ, অনেকগুলো ফর্ম ফিল আপ করতে বলবে। ফর্মে বিশেষ কিছু নেই, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, আপনার দোকানের ব্যাপারে সমস্ত কিছু ডাটা ওখানে ভরতে হবে। যা কিছু দেবেন সঠিক দেবেন, ভুলভাল কিন্তু দেবেন না। আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যে ঠিকানা আছে, যে নাম, বাবার নাম দেওয়া আছে, ওই নামই, নাম বা অ্যাড্রেস, ওটাই কিন্তু ফিল আপ করবেন। তো সমস্ত কিছু ফিল আপ করার পর একদম লাস্টে ভিডিও কেওয়াইসি, একটা সেলফ কেওয়াইসি ভিডিও আপলোড করে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার ডকুমেন্ট আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা চেক করে অ্যাপ্রুভ 24 ঘন্টার মধ্যে করে দেব এবং আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু 24 ঘন্টার মধ্যে স্পাইস মানি আইডি এবং পাসওয়ার্ড বিনা পয়সায় ফ্রিতে পেয়ে যাবেন এবং স্পাইস মানির সমস্ত সার্ভিস আপনার কিন্তু চালু হয়ে যাবে। তো স্টেপগুলো একদম আরও একবার বলে দিচ্ছি, যে ভুলগুলো আপনারা করেন, ডিস্ট্রিবিউটার কোড অবশ্যই দেবেন। তারপর যখন আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি চাইবে, আধার কার্ডের সামনের ছবি এবং পেছনের ছবি পরিষ্কার ভালোভাবে তুলবেন একটা সাদা কাগজের ওপরে ডকুমেন্ট রেখে দিনের আলোয়, এবং প্যান কার্ডের শুধু সামনের দিকের ছবি দেবেন। আধার কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সাবমিট করতে পারেন। দোকানের লোকেশন বলতে আপনার দোকানের প্রুফ হিসেবে, দোকানের যদি প্রুফ থেকে থাকে ভালো, না হলে আপনার আধার কার্ড দিয়ে সাবমিট করে দেবেন। এবং অ্যাড্রেসটা, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু ওখানে ফিল আপ করবেন। অ্যাড্রেস যদি রং বলে তাহলে ওখানে পুরো ফুল অ্যাড্রেস না লিখে শুধু ভিলেজটা বা ডিস্ট্রিক্টটা লিখে সাবমিট করে দেবেন, আমরা এখান থেকে কারেকশন করে দেব। মনে রাখবেন, ফর্ম ফিল আপের সময় যদি কোনো কিছু মনে হয় যে আপনার অজানা বা বুঝতে পারছেন না, তাহলে আমাদের ফুল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেখানো আছে কোন জায়গাটা কী করতে হবে। ওই ভিডিওটা কিন্তু অবশ্যই পার করি দেখে নেবেন, ভিডিওর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। ফর্ম ফিল আপ করার সময় আমাদের ফুল স্টেপ ভিডিওটা কিন্তু দেখে নেবেন। এবং যে ভুলটা আপনারা বারবার করেন, ব্যাংকের পাসবুকের প্রথম পেজ যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড আছে, সেখানে ছবি তুলে কিন্তু ব্যাংক ডিটেলস হিসেবে আপলোড করবেন। পাসবুক না থাকলে ক্যান্সেল চেক, মানে আপনার চেকবুকের ওপরে ক্যান্সেল লিখে আপলোড করে দেবেন, বা ব্যাংকের মিনি স্টেটমেন্ট আপলোড করলেও হবে। তো আপনার নিজের ব্যাংকই কিন্তু আপলোড করবেন, পেটিএম ব্যাংকের মিনি স্টেটমেন্টও দিতে পারেন। পেটিএম ব্যাংকের মিনি স্টেটমেন্ট দিয়েও কিন্তু আমাদের ডেসক্রিপশনের ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপলোড করবেন। সবার শেষে যেটা বলার, ভিডিও KYC, যেটা আপনারা বারবার ভুল করেন। ভিডিও KYC বলতে পুরো ফর্মটা ফিল আপ করার লাস্টে একটা অপশন আসবে, সেখানে আপনাকে রেকর্ড করতে হবে আপনার সেলফ ডিক্লারেশন ভিডিও। আপনাকে ক্যামেরা অন হওয়ার পর আপনাকে বলতে হবে আপনার নাম, আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা যেটা আধার কার্ডে আছে, এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্মটা সাবমিট করেছিলেন সেটা বলতে হবে। এবং ভিডিওর শেষে অবশ্যই বলতে হবে যে আমি স্পাইস মানি আইডি নিয়ে কাজ করতে চাই, এটা কিন্তু বলতে হবে। তো ভিডিওটা সাবমিট করার পর পুরো ফর্ম ফিল আপ হয়ে যাবে, আপনারা সাবমিট করে দেবেন। যদি কোথাও ভুল থাকে আমরা এখান থেকে বাকি কাজটা সাবমিট করে দেব, কারণ আপনার ডাটাগুলো ডিস্ট্রিবিউটার পয়েন্টে আমরা দেখতে পাবো। আর 24 ঘন্টার মধ্যে আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর যদি আইডি পাসওয়ার্ড না পান, আমাদের অফিস থেকে আপনার কাছে ফোন চলে যাবে যদি ডিস্ট্রিবিউটার কোডটা 192158 দেন। তো ভিডিওটা এখানেই বন্ধ করছি, অনলাইনে নিজে থেকে ফ্রিতে স্পাইস মানি আইডি নিয়ে নিন। আর যদি ফ্রিতে স্পাইস মানি আইডি আপনার থেকে থাকে আগে থেকে, তাহলে আপনার বন্ধু বা অন্য কাউকেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ 1500 টাকার আইডি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনি অনলাইনে। 31 মার্চ কিন্তু লাস্ট ডেট। তো অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় ভিডিও ডেসক্রিপশনে পুরো ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওটা কিন্তু দেখবেন।